আপনাদের সংবাদ মাধ্যমে আমরা জানতে পারলাম যে প্রদ্যোত কিশোর মানিক্য বাহাদুর খুমলুঙ্গে একটা সাংবাদিক সম্মেলন করে আগরতলা রাজবাড়িতে অথবা খুমলুঙ্গে আমি ঠিক বলতে পারব না একটা সাংবাদিক সম্মেলন করে আগামী 30 তারিখ ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ এলাকায় 12 ঘন্টার ত্রিপুরা বন্ধের আহ্বান করেছে। উনি ওনার সাংবাদিক সম্মেলনেই বলেছেন যে কেন্দ্রীয় সরকারের কাছে চাপ অব্যাহত রাখবার জন্যই এটা করছেন। আমাদের বক্তব্য হচ্ছে এই ধর্মঘট অপ্রয়োজনীয়। কেন অপ্রয়োজনীয়? এই অপ্রয়োজনীয় এই জন্য যে কেন্দ্রীয় সরকারের সাথে উনি কথা বলে এসছেন বলেই ত্রিপুরার মানুষ জানে এবং উনি জানিয়েছেন, এবং এটাও বলেছেন ত্রিপুরা ভারত সরকারের ইউনিয়ন হোম মিনিস্ট্রি বিশেষ করে অমিত শাহ উনি খুব পজিটিভ ত্রিপুরার উপজাতি জনগণের যে দাবি সেই দাবি রূপায়ণ করবার ক্ষেত্রে তাদের সমস্যা নিরসনের জন্য। তো এরপরে ধর্মঘট কেন, চাপ কি, কিসের চাপ? আসল ঘটনা এটা নয়। আসল ঘটনা হচ্ছে ত্রিপুরা রাজ্যে উনি ধর্মঘট ডাকতে বাধ্য হয়েছেন এই জন্য যে একটা উচ্চ আকাঙ্ক্ষা তৈরি করেছেন উপজাতি সমাজের মধ্যে, বিশেষ করে ছাত্র যুব মধ্যবিত্ত সমগ্র উপজাতি সমাজ উদ্বুদিত হয়েছে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড এই ইস্যুতে করে। ত্রিপুরা সাবের জন্য গ্রেটার ত্রিপুরা ল্যান্ড হবে এই ইস্যু করে ভুল বুঝিয়ে মানুষকে ওনার সঙ্গে নিয়ে গেছে। ওনারা স্বশাসিত জেলা পরিষদের একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। গত 23 সালের নির্বাচনে ওনারা ত্রিপুরার দ্বিতীয় বৃহত্তম প্রথম বিরোধী দল হিসেবে মর্যাদা লাভ করেছেন, 13টি আসনে উনি ওনারা জয়লাভ করেছেন। আমি অন্য কথা বাদ দিলাম। এখন কি হচ্ছে ত্রিপুরার এডিসি এলাকাতে? কাজ নেই, কোথাও কোনো কাজ নেই। অর্থনৈতিক সংকট তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করেছে। স্কুল কলেজ স্বাস্থ্যকেন্দ্র সম্পূর্ণ রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা এডিসিতে তীব্রমতা। রাজ্যে বামফ্রন্ট রাজ্যে বিজেপির সরকার, আইপিএফটি বিজেপির সরকার, দিল্লিতে বিজেপির সরকার, সবাই যদি সহানুভূতিশীল হয় এডিসি এলাকায় কাজের জন্য এই সংকট হবে কেন, জল পাবে না কেন, ছেলেরা রাস্তায় রাস্তায় ঘুরতে হবে কেন, খাওয়ার পাবে না কেন, রাস্তাঘাটের দুর্দশা কেন হয়েছে? আসলে হচ্ছে এই দাবিতে প্রতি এই যে যারা উদ্বুদিত হয়েছিল ঝাঁপিয়ে পড়েছিল তীব্রবাদাতে ভাঙন ধরেছে। এই ভাঙনকে রোধ করবার জন্য উনি এদের অ্যাটেনশনকে দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে দিতে চাইছে। এখনো আন্দোলন করছে, আন্দোলন করে যাব আমরা। আসলে যেটা হচ্ছে সেটা হচ্ছে জনগণের যে মূল সমস্যা উপজাতি এলাকা, শিক্ষা স্বাস্থ্য জাতিগত তার যে জাতিসত্তার বিকাশের যে প্রশ্ন, তার শিক্ষা স্বাস্থ্য কাজ অন্য 10টা মানুষের যা থাকে, এদিকে মানুষ যখন আন্দোলনে সামিল হবে হচ্ছে তখন তাদের দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে দিয়ে এই ধর্মঘটটা ডেকেছেন। এই ধর্মঘটকে সিপিআইএম বিরোধিতা করছে।